আর গতকালকে বিজয় সরকার চন্দ্রপুর বলদাখাল রূপমণিপুরী বস্তিতে উনি একটা রিটেন কমপ্লেন দিয়েছেন। উনি 28/5 গত মাসে 28/5 উনি শ্বশুর বাড়িতে কৈলাস চলে গেছেন ফ্যামিলি নিয়ে, ছয় বাড়িতে ফিরে এসছেন। এসে দেখে ওনার ঘরে জানালা খোলা এবং আলমিরা টালমিরা খোলা অবস্থায় আছে। উনি তল্লাশি করার পর দেখে ওনার ঘর থেকে একটি স্বর্ণের চেইন, কানের দুজোড়া আংটি, দুটো আংটি এবং নগদ প্রায় 25,000 টাকার মতো ওনার ঘরে ছিল, এগুলো নেই। এই খবর এবং রিটেন ইনফরমেশনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি এবং আমরা সন্দেহভাজন যে চোর যারা এখন বাইরে আছে ঘোরাঘুরি করছে, যদি কোর্টের থেকে বেইল এসছে, আমরা এগুলো দেখতে পেয়ে সুজিত দাস একজন, সে চন্দ্রপুরে তাকে সন্দেহভাজন অবস্থায় দেখা গেছে, তাকে আমরা ডিটেইন করে নিয়ে আসি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে, সে এবং তার সাথে আরও একজন ছিল, তারা দুজনে চুরিটা করেছে এবং তাদের তাকে জোরালো তল্লাশি করার পর তার কাছ থেকে একটা স্বর্ণের চেইন, এক পেয়ার কানের রিং আমরা রিকভারি করতে পেরেছি এবং তার সাথে যে ছিল তাকে অ্যারেস্ট করার পর আমরা বাকি যে রিমেনিং যে টাকা এবং অর্নামেন্টসগুলো আছে সেগুলোও রিকভারি করার চেষ্টা করব। এই সুজিত দাস এর আগেও দুবার আমাদের এখানে চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল, এখন এই কেসগুলোতে বেইলে আছে। তার বাড়ি বৃদ্ধিনগর রানীবাজার থানার আন্ডারে, তো তাকে আজকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে পাঠাবো এবং দেখব এখানে আর কেউ জড়িত আছে কিনা।